সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তোমাদের যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং হিসাব বিজ্ঞানের যে 2 নম্বর অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, আমি গত ভিডিওতে তোমাদের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের প্রথম পর্ব বিশেষ করে প্রশ্নের ব্যাখ্যা করেছি এবং ক নম্বর প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিয়েছি। তো অনেক স্টুডেন্ট কমেন্টসে, কেউ কেউ কমেন্টসে বলেছে পুরো ভিডিও, পুরো সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো আমি আসলে এই জন্যই আজকে এখন তোমাদের বাকি প্রশ্নগুলোর অ্যান্সার নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমি বলবো, তারপরেও তোমরা আমাদের ভিডিও দেখে তোমরা নিজেদের সাথে আবার প্রশ্ন ভালো করে পড়ে তারপরে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে, এটা তোমরা অবশ্যই সতর্ক থাকবে। তো আমি প্রথমে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে তোমাদের প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধান আমরা দেওয়ার চেষ্টা করবো, প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সবার আগে চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য এবং আপডেট সমস্ত নিউজগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। তো আজকে আমরা যে খ নাম্বার করবো, দেখো খ নাম্বারটা হচ্ছে আমাদের কিন্তু এটা পড়ে এটা পড়ে নিতে হবে তোমাদের। আবুল আব্দুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন এবং এই কারণে তিনি প্রতি মাসে 2,500 টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন এবং আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায় তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযোগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হারে কমিশন পাবেন। আব্দুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ 1,10,000 টাকায় উপনীত হয়। তো এটা তোমাদের আসলে উদ্দীপক এখানে যেটা পড়তে হবে তোমাদের। তো আমাদের খ নাম্বার আমরা যেটা করবো, এখানে বলছি অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টন হিসেব প্রস্তুত করতে হবে, মানে আমাদের লাভ লোকসান বন্টন হিসেব প্রস্তুত করতে হবে। তো তোমরা যে লাভ লোকসান হিসেবে বন্টন করতে তোমরা জানো, এখানে সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বন্টন হিসেব আমাদের প্রস্তুত করতে হবে। তো আমরা দেখি এখন খ নাম্বার, তো আমাদের এখানে সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বন্টন হিসেব প্রস্তুত করা হলো। এখানে এখানে আবুল আব্দুল ও আসাদুলের লাভ লোকসান বন্টন হিসাব 2020 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তো এখানে তোমরা এই চকটা তোমরা আঁকবে, এখানে আমাদের হলো ডেবিট এবং ক্রেডিট অংশ। ডেবিট বিবরণের মধ্যে আছে আসাদুলের চলতি হিসাব, তারপর হলো আমাদের যে কলামগুলো বিবরণ টাকা, বিবরণ টাকা, তাহলে এখানে ডেবিটের বিবরণ ডেবিট টাকা, আবার ক্রেডিটের বিবরণ ক্রেডিট টাকা। তো এক্ষেত্রে দেখো আমরা কী লিখ তোমরা কী লিখবে, আসাদুলের চলতি হিসাব, এখানে ঋণের সুদ এটা আবার গণনায় 1-এর মধ্যে রাখবে, এটা 450 টাকা। আবুলের চলতি হিসাব কমিশন গণনা 2, এটা হলো 5,340 টাকা। অংশীদারদের চলতি হিসাব যেটা মুনাফার অংশ, এটা হলো গণনা 4, এখানে আবুল হলো 35,604, আব্দুল 35,603, আসাদুল 35,603। এখানে আমরা তাহলে এখানে তিনটে যোগ করে পেলাম 1,06,810। এখানে আবার দেখো ক্রেডিট অংশে লাভ লোকসান হিসাব নিট লাভ হলো 1,10,000, আব্দুলের চলতি হিসাব উত্তোলনের সুদ যেটা গণনা 3-এর মধ্যে আছে এটা 600, আসাদুলের চলতি হিসাব পণ্য উত্তোলন 2,000 টাকা। তাহলে আমাদের ডেবিট পাশে আমাদের 1,12,600, ক্রেডিট অংশে 1,12,600। তো এটা হলো তোমাদের হিসাব, মানে এখানে লাভ লোকসান বন্টন হিসাব যেটা করা তোমরা এটা করে নিবে। এখন এই যে গণনা 1, গণনা 2, গণনা 3 এবং গণনা 4, এটা আসলে আমরা কিভাবে পেলাম এটার ব্যাখ্যা এখন আমরা দেখবো, এটা তোমাদের লিখতে হবে। এক, ঋণের সুদ নির্ণয়।
এখানে তোমরা ঋণের সুদটা নির্ণয় করবে। এই যে আমাদের 10,096,112, এটা হলো উদ্দীপকের আলোকে আমরা এখানে 450 টাকা পেলাম। গণনা দুই হলো কমিশন নির্ণয় করা, যেটা 1,12,600 থেকে 450 বিয়োগ করার পরে 1,12,150। পরে এটাকে আমরা এই যে এখানে তোমরা এইভাবে ক্যালকুলেশন করে আমরা পেলাম 5,340.46 টাকা। গণনা তিনে হলো উত্তোলনের সুদ নির্ণয়, এখানে হলো 500 এবং 1 মাসে 500 হলে 12 মাসে কত, 6,000। পর আমরা এখান থেকে এই যে ক্যালকুলেশন করে পেলাম 600 টাকা। গণনা চারে হলো মুনাফার অংশ নির্ণয়, এখানে আবুল হলো 1,06,810-এর 3/3, তাহলে 35,600 মূলত। এখানে সবগুলো তোমরা 1,06,810 এটা তোমরা এভাবে, যেহেতু তিনজন এখানে তাহলে সমহারে হয়, তো 3 দিয়ে ভাগ করলে কিন্তু 35,603 হবে তিনজনেরই। কিন্তু এখানে আবুলের মূলধন বেশি হওয়ায় মানে আবুলকে 1 টাকা বেশি ধরা হয়েছে এখানে, 603-এর জায়গায় 604, বাকি আব্দুল এবং আসাদুলের সমান রাখা হয়েছে। এটা তোমরা লিখে দিবে, নোট সাইড নোট লিখে দিবে, আবুলের মূলধন বেশি হওয়ায় 1 টাকা বেশি ধরা হলো, মানে এখানে 35,603-কে 35,660 ধরা হলো। এটা হলো তোমাদের খ নাম্বার, তোমরা খ নাম্বার এটা করবে। এখন আমরা দেখি, দেখো তাহলে আমাদের গ নাম্বার এখানে বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে আব্দুল ও আসাদুলের চলতি হিসেব প্রস্তুত করতে হবে। আবার এখানে বলছে আমাদের নির্দেশনায় যে অংশীদারদের চলতি হিসেব প্রস্তুত করতে হবে, তো অংশীদারদের এখানে চলতি হিসেব প্রস্তুত করতে হবে। আবার এখানে বলছে আব্দুল এবং আসাদুল এই দুজনের চলতি হিসাব আমাদের প্রস্তুত করতে হবে, এবং এখানে দুটি চলতি হিসাব যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারো তাহলে তোমরা 4 নাম্বার পাবো। তো দেখো তাহলে আমরা এটা কি করবো। এখন গ নাম্বার হচ্ছে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করা হলো, তোমরা এটা লিখে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব 2020 সালের 31শে ডিসেম্বর পর সমাপ্ত বছরের জন্য, এটা এখানে তোমরা এই চকটা আঁকবে। এখানে ডেবিট পাশ এবং ক্রেডিট, ডেবিট পাশে হলো তারিখ বিবরণ এবং আব্দুল আসাদুল, আবার ক্রেডিট পাশে হলো তারিখ বিবরণ আব্দুল আসাদুল। তো এখানে আসলে আমাদের আমরা সহজভাবে লিখবো, যাতে আমাদের উদ্দীপকের থেকে আমরা লিখবো 2020 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, এরপরে লিখবো ডিসেম্বর 31 এটা উত্তোলন হিসাব 6,000 আব্দুল, আবার ডিসেম্বর 31 লাভ লোকসান বন্টন হিসাবের উত্তোলনের সুদ আব্দুল 600 টাকা। এখানে দেখো ডিসেম্বর 31-এর মধ্যে আছে পণ্য উত্তোলন যেটা আসাদুলের, এটা 2,000 টাকা, এবং ডিসেম্বর 31 হলো ব্যালেন্স সিডি, এখানে আমরা আমাদের থাকে আর 29,003, আর আসাদুলের থাকে 33,603। তো এটা আমরা এটা যোগ করে পেলাম 35,603, আসাদুলেরটা পেলাম 35,603। এখানে আমাদের আব্দুল এবং আসাদুলের সমান আমরা। আবার এই পাশে দেখো 2020 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, ডিসেম্বর 31-এ লাভ লোকসান বন্টন হিসেবে মুনাফার অংশ, আমরা পেলাম 35,603, আব্দুল এবং আসাদুল পেলাম 35,603। তো এখানে যা আছে তাই তোমরা নামায় দিবে, 35,603 35,603। তাহলে আমাদের 2021 জানুয়ারি 1-এ হবে ব্যালেন্স সিডি, এখানে আব্দুলের ক্ষেত্রে হবে 29,003, আসাদুলের হবে 33,603। এই যে মানে এটা ব্যালেন্স সিডি, এটা এখানে লিখবা, এখানে আবার লিখে দিবা বিশেষ দ্রষ্টব্য ঋণের সুদ ঋণ হিসাবে স্থানান্তরিত হলো। তাহলে এটা এতটুকু করলে তোমাদের গ নাম্বারে ইনশাল্লাহ যথেষ্ট, তোমরা এটা চলতি হিসাব সমাপ্ত 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য যে চলতি হিসাব এটা তোমরা করে ফেলছো। দেখো আমাদের ঘ নাম্বার আছে অংশীদারদের মূলধন হিসেব প্রস্তুত করতে হবে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতিতে, মানে এখানে মোটামুটি চতুর্থ অংশের মধ্যে 2টা পার্ট, একটা হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং স্থিতিশীল মূলধন পদ্ধতি। এখানে আবার 2টা পার্ট করে দিচ্ছে, যেমন ঘ নাম্বারে বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন হিসাব, মানে আমাদের স্থিতিশীল পদ্ধতিতে বের করতে হবে আবুল এবং আসাদুল, এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতি আবুল এবং আব্দুল, মানে দুজনেরটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আবুল ও আসাদুলেরটা বের করবো। এখন এটা আমরা এখন আবুল এবং আসাদুলেরটা বের করবো, আমরা লিখবে আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুত করা হলো। তাহলে আবুল ও আসাদুল মূলধন হিসাব দুজনের, এটা হলো স্থায়ী পদ্ধতিতে আমরা বের করলাম। এটা দেখো ডেবিট পাস ক্রেডিট পাস, এখানে ডেবিট অংশ হলো তারিখ বিবরণ আবুল আসাদুল, ক্রেডিট অংশ হলো তারিখ বিবরণ আবুল আসাদুল। এখানে আমরা দেখো 2020 ডিসেম্বর 31-এ ব্যালেন্স সিডি, আবুল হলো 3,20,000, এটা উদ্দীপক থেকে তোমরা লিখবে, আসাদুল হলো 2 লক্ষ। আবার তারিখ 2020 জানুয়ারি 1, তো জানুয়ারি 1-এ আমাদের ব্যালেন্স বিডি, এখানে আবুলের 3 লক্ষ আসাদুলের 2 লক্ষ টাকা। এরপরে জানুয়ারি 1-এ নগদান হিসাব আছে 20,000 টাকা আবুলের,
তাহলে আমরা দেখো এটা এখানে তো ক্যালকুলেশন করে 3,20,000 আবুলের, আসাদুলের 2 লক্ষ টাকা, এখানে আমরা ক্রেডিট অংশে পেলাম আবুলের 3,20,000, আসাদুলের 2 লক্ষ। তাহলে 2021 জানুয়ারি একই হবে ব্যালেন্স বিডি, 3,20,000 হবে আবুলের এবং আসাদুলের 2 লক্ষ। এটা এতটুকুই তোমরা এটা লিখে দিবে, এটা হলো স্থায়ী পদ্ধতি। নেক্সট আমরা দেখি এবার পরের অংশ, যেটা পরিবর্তনশীল। তাহলে আমাদের ও অংশ যেটা, এটা হলো সহায়ক তথ্যের ভিত্তিতে, এখানে যে সহায়ক তথ্য দিচ্ছে আবুল আবদুলের মূলধন হিসেবে বের করতে হবে আমাদের পরিবর্তনশীল পদ্ধতিতে। আমরা এখন বের করব, তো এখানে আমাদের, আমরা দেখি কিভাবে বের করছি। আমরা দেখো এখানে আবুল ও আবদুলের মূলধন হিসাব প্রস্তুত করা হলো, তাহলে আবুল ও আবদুল মূলধন হিসাব, এটা হলো পরিবর্তনশীল পদ্ধতি, একই ক্যাটাগরি একই সিস্টেমে সব আসলে সহজভাবে দেওয়া হয়েছে। তো ডেবিট অংশ এবং ক্রেডিট অংশ, ডেবিট দেখো তারিখ বিবরণ আবুল আবদুল, আবার এখানে আছে তারিখ বিবরণ আবুল আবদুল। এক্ষেত্রে দেখো 2020 ডিসেম্বর 31 উত্তোলন হিসাব, এখানে আবদুল 6,000, তারপরে দেখো ডিসেম্বর 31 লাভ লোকসান বন্টন হিসাব উত্তোলনের সুদ আবদুল 600, আর ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি আমরা আবুল হলো 3,90,944। এটা কিন্তু ক্যালকুলেশন করে আমরা পেয়েছি। আর আবদুলের ক্ষেত্রে হলো 2,79,003। তো এখন দেখো এখানে যদি ক্রেডিট পাশে আমরা 2020 জানুয়ারি 1, এখানে হলো ব্যালেন্স বিডি আবদুল 3 লক্ষ এবং আবুল 3 লক্ষ, আবদুল 2,50,000। জানুয়ারি 1 নগদান হিসাব আবুল 20,000, ডিসেম্বর 31 বেতন আবুল 30,000, ডিসেম্বর 31 লাভ লোকসান বন্টন হিসাব কমিশন আবুলের হলো 5,340, আর মুনাফার অংশ হলো আবুলের হলো 35,604 এবং আবদুলের হলো 35,603। তো এখানে আমরা যোগ করে পেলাম দেখো 3,90,944 আবুলের এবং আবদুলের পেলাম 2,85,603। এখানে আবুলের 3,90,944, আবদুলের 2,85,603। তাহলে 2021 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি হবে আবুল 3,90,944, আবদুলের 2,85,603। এখানে লিখে দেবে বিশেষ দ্রষ্টব্য ঋণের সুদ ঋণ হিসাবে স্থানান্তরিত হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা যদি আসলে করে ফেলতে পারো, এটা আসলে সহজভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটা তোমরা করছো, আশা করি সবাই করতে পারবে। তারপর তোমরা দেখিয়ে দিবে যে তোমার ক্যালকুলেশনের বিষয় ডিজিটগুলো তোমরা ভালো করে মিলে তারপরে লিখবে এবং হিসাবে যেন ভুল না হয়। আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিলাম, এই সিস্টেমে তোমরা করে ফেলো ইনশাল্লাহ। এরপর যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা বুঝতে সমস্যা হয়, তোমরা তা কমেন্ট বক্সে জানাবে এবং তাহলে এটা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে ওটা দেওয়ার জন্য। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক দিবে, তোমাদের বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।